বিরতির পর স্বাগত। আবারও রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার সাধারণ জনজাতিরা। কার্যত রাজ্যের প্রত্যন্ত এলাকা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশার চিত্র কিন্তু প্রতিনিয়তই উঠে আসছে, এবং রাস্তার বেহাল অবস্থার কারণে জন দুর্ভোগ কিন্তু ইতিমধ্যেই চরমে উঠেছে। এমন একটি ঘটনা উঠে এলো দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতে, এবং জানা যাচ্ছে যে পূর্ত দপ্তর কি সেই বিষয়ে বারবার জানানোর পরেও পূর্ত দপ্তর কোনো ধরনের কর্ণপাত করছেন না, যার ফলে এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। এলাকাবাসীদের আরো অভিযোগ যে কোন ধরনের গাড়ি, জরুরিকালীন গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না, একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেহেতু বৃষ্টির মরশুম, সামান্য বৃষ্টিতেই একেবারে কাদামাক্ত অবস্থায় হয়ে যায়, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, কার্যত জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে যে প্রতিনিয়ত এলাকাবাসীরা যাতায়াত করেন এবং এই চরম দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু তাদের এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়, সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। কিন্তু অনুমন্ত তারা রেডি করবো করবো করে করতেছে না, কিন্তু বিগত আজকে বৃষ্টি এলি তারা কাজটা ধরে। এই কাজে আমরা জনগণের খুব অসুবিধা হয়, প্লাস রুগী স্কুল ছাত্র সবাই অসুবিধা হয়, এতে আমরা আর কাজ আছে কোনো। কত কিলোমিটার রাস্তা এটা জানেন? প্রায় এখান থেকে এই শিববাড়ি মন্দিরটা পর্যন্ত, তারও দোষ না যদিও 2 কিলোমিটার। 2 কিলোমিটার না, প্রায় 4 কিলোমিটার। কত পরিবারের বসবাস এই অঞ্চলে? এখানে প্রায় আনুমানিক 500 পরিবার এই রাস্তার উপরে নির্ভরশীল। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত রাস্তার বেহাল দশার পর চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসীরা, এবং স্থানীয় এলাকার ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে অনেকটাই অসুবিধার সম্মুখীন, এবং এলাকায় জরুরিকালীন কোনো যানবাহন প্রবেশ করতে পারে না, একেবারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। এবং এলাকাবাসীরা অভিযোগ জানাচ্ছে যে দীর্ঘ 2-3 মাস যাবৎ এই ধরনের অবস্থা সৃষ্টি হয়ে রয়েছে, কিন্তু সে বিষয়ে পূর্ত দপ্তর কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না। সে বিষয়ে আমাদের প্রতিনিধি থেকে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। দেবজিৎ গুহ রয় রয়েছে আমাদের সাথে। দেবজিৎ, কি খবর রয়েছে, এলাকাবাসীরা কি বলছে, স্থানীয় নেতৃত্বরা কি বলছে? প্রায় 2-2.5 বছর যাবত এই রাস্তার এই বেহাল দশা, এলাকার যে মানে ছাত্রছাত্রী, বিভিন্ন ধরনের রুগীরা ঠিকভাবে হাসপাতালে কিংবা কলেজে স্কুলে যেতে পারছে না, হাট বাজারে যেতে পারছে না, অফিস হাসপাতালে যেতে পারছে না, এইভাবে দুর্ভোগের মধ্যে পড়ছে। বিশেষ করে এই বৃষ্টির কারণে, কারণ বৃষ্টির কারণে যেভাবে বাইক বা অটো বা ই রিক্সা গুলি এখান দিয়ে চলাচল করে, তখন এই বড় বড় গর্তে পরিণত হচ্ছে, বিভিন্ন পেট কাদার সৃষ্টি হচ্ছে, এগুলো পেরিয়ে এলাকার ছাত্রছাত্রী কিংবা রুগী নিতে প্রচন্ড ভাবে দুর্ভোগ হতে হচ্ছে। গাড়ি ঠিকভাবে যায় না, গাড়ি চাকা স্লিপ করে, তো বিভিন্ন ধরনের দুর্ভোগের ফলে এলাকার গ্রামবাসীরা নানাভাবে নানা সময়ে এই এলাকার পঞ্চায়েত এবং পূর্ত দপ্তরের স্থানীয় আধিকারিকদের কাছে যে অভিযোগ জানায় যে রাস্তা দ্রুত মেরামত করার জন্য প্রশাসনের তরফ থেকে তো একবার আশ্বাস প্রদান করা হয়েছিল যে রাস্তাটি দ্রুত মেরামত করা হবে, তবে কেন হলো না এতদিন ধরে? অ্যাকচুয়ালি কেন হলো না এটাই যে সবচেয়ে বড় প্রশ্ন। তবে যতটুকু জানা গেছে যে এখানে পূর্ত দপ্তরের মানে গাফিলতি রয়েছে, রয়েছে মানে এলাকার যে স্থানীয় যে আধিকারিক আছেন পূর্ত দপ্তরে, তাদের প্রচন্ড ভাবে গাফিলতি রয়েছে। এরা বলছে টাকা নেই, কিভাবে কাজ করাবো, এরকম শোনা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা, কেন হচ্ছে না, কেন মানুষ দুর্ভোগ হবে, এই নিয়ে কিন্তু প্রচন্ড ভাবে মানে মানুষের ভিতরে প্রশ্ন দেখা দিয়েছে। এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন হলো যে রাস্তাটার এই বেহাল দশার জন্য মানুষ কিন্তু প্রচন্ড ভাবে ক্ষুব্ধ। মানুষ মানে পারলে মানে অনেক কিছু অনিয়মিত দেখতে পাচ্ছে যে মানুষের অভিযোগের শেষ নেই, কিন্তু এই রাস্তাটা প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার এয়ার পার জাতীয় সড়ক থেকে একদম শিববাড়ি পর্যন্ত একেবারে। অসংখ্য ধন্যবাদ দেবজিৎ দা বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত প্রায় 2 বছর যাবত বেহাল অবস্থায় কিন্তু রয়েছে এই রাস্তাটি, এবং পঞ্চায়েতে গ্রামবাসীরা একাধিকবার অভিযোগ করলেও এখনো পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। কার্যত রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। এ মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ।
সাথে থাকুন।